দুনিয়ার সম্পদ লোভ লালসা এগুলো নিয়ে পড়ে থেকো না। এই যে আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের এত টাকা পয়সার হিসেব, মাস শেষে বাড়ি ভাড়া, গ্যাসের বিল, এটা সেটা, আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে? কিছুই থেমে থাকবে না, সব চলবে আগের মতো, থাকবেন না আপনি। এজন্য শাহাদাত ফয়সাল ওনার ফেসবুকে সর্বশেষে লিখে গিয়েছিল, আমি হিন দুনিয়া, মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই, সব চলে, সকাল গড়িয়ে বিকেল হয়, শীত শেষে গ্রীষ্ম আসে, দিন শেষে রাত নামে, সব চলে, নাই শুধু আমি। চিল্লাই বলেন ঠিক কিনা? উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড, আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে। আমরা কেউ আজীবন থাকতে আসি নাই, থাকতে পারবো আজীবন? দাদা চলে গেল, বাবা চলে গেল, মা চলে গেল, মামা চলে গেল, খালু চলে গেল, এরপর আমাদের টনক নড়ে না, তাই না? পাগল পড়া হয়ে আছে এই পৃথিবীর জন্য, মরতে যে হবে এটা ভাববার সময়টুকু আমাদের নেই। আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে, আমাদের লাইফ নিয়ে, আমাদের সমাজ নিয়ে, আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের সন্তান আর সম্পদ নিয়ে আমরা সুপার বিজি। উই আর লিডিং এ ভেরি সুপার বিজি লাইফ। উই ডোন্ট হ্যাভ ইভেন এ সিঙ্গেল টাইম টু থিঙ্ক অ্যাবাউট ডেথ, মৃত্যু নিয়ে ভাবার একটা মুহূর্ত আমাদের নাই। কিন্তু পৃথিবীর সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, ঠিক কিনা? দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, মরবই আমরা। এন্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ, আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। আমরা জানি না মরবো যে এটা জানি, জানেন না, কিন্তু কখন মরবো এটা জানি। এই সূরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে, তো এজন্য এগুলি একটু ভাবেন। অনেক ব্যস্ত আমরা, এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন, লোভ মরিচিকা মায়াজাল, এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি, পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে আমার, এত টাকা দিয়ে কি হবে, এত সম্পদ দিয়ে কি হবে, এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার, স্টপ, থামুন, অনেক হয়েছে, আম্মা থামুন, টেক এ রেস্ট, টেক এ ব্রেথ, এন্ড থিঙ্ক অ্যাবাউট ডেথ, থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড। একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে, এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়েদ ওমর ফারুক বলেছেন, মুতু কবলান তামুতু, মরার আগে একবার মরো, হাসিবু কবলান তু হাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না, কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল, যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে, 1 2 3 আর কি কি আকাম কুকাম করছো, দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি। মরার আগে একবার মরো, মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে, চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই, কি কি হতে পারে ভাবেন, আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম, স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা, অমুক এলাকার নিবাসী, অমুক ভাই, অমুকের ছেলে, অমুক দুনিয়ায় নাই, সব আত্মীয়রা চলে আসবে, ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে, সবাই সবাইকে জানাবে বিকাল 4টায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা, ছুটে আসবে, সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে, গুড বাই জানানোর জন্য, আল ওয়াদা বিদায় জানাতে আসবে সবাই, 4 তাকবীর দিয়ে আপনার জানাজা হবে, অশ্রুসিক্ত জানাজায় আপনার বিদায় হবে, কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে, আগে থেকে করে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে, বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে, ভাবেন না একবার চোখ বন্ধ করে, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ, এটা সবার হবে, আমার হবে, আপনার হবে, এত মায়া, এত ভালোবাসা, কই যাবে, কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে, উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার, এই অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কি না? এজন্য আমাদের চলে যেতে হবে, দাদা গেল, চাচা গেল, মামা গেল, আমাদেরকেও যেতে হবে, জোরে কোন, ঠিক কি না? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর,
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? সব করে থাকবে, চলে যেতে হবে আমাদের। এই জন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয়। বিশ্বনবী বলতেন, নাহাই তুকুমান জিয়ারাতিল কবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম, কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম, এখন সব সময় তোমরা কবরের সামনে যাবা আর জিয়ারত করবা। কবরস্থানে যান তো, একটু যাবে, একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে। ওখানে ছোট শিশুরা শুয়ে আছে, কিশোর যুবকরা আছে, আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে, এরা এই এলাকায় থাকতো, এরা আকাশ থেকে নেমে আসে না, এই এলাকার সন্তান আজ নাই, একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। ছোট্ট শিশু হয়ে এসেছিলেন, শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব, আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডবল, এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল, এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন, এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন, আর কতদিন, অনেকদিন হলো তো, অনেক লম্বা সময় পেয়েছেন আপনি, থিংক অ্যাবাউট দ্যাট। এবার যাওয়ার কথা ভাবেন, আখেরাতের সামানের কথা ভাবেন, ফিরে যেতে হবে। কি শক্তিশালী যুবক, বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না, কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায়, দাড়ির শুভ্রতা বয়সের ভার, রং ধরা যৌবন জং ধরে শেষ, ঠিক কিনা? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। যুবক ভাইয়েরা, এটাই জীবন, চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না, ঠিক কিনা? এটা রিমাইন্ডার আল্লাহ এই সূরার ভেতরে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে, এই লোভ লালসা ছেড়ে দাও। রব্বুল আলামিন বলেন, আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ও গোলাম দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে, এই লোভ পাগলামি কোনোদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি, ঠিক কিনা? কার কথা? আল্লাহ বললেন, দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা গাফেল হয়ে গিয়েছ, আখেরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছ, কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে, কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে, ঠিক কিনা? যেতেই হবে, আমরা ভুলে যাই। আল্লাহুকুমুত তাকাসুর, অতিরিক্ত পাওয়ার লোভ, বেশি বেশি খাওয়ার লোভ, বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে, এটা মানুষের স্বভাব। আরো চাই, আরো চাই, এই স্বভাবটা আছে না নাই? দেখবেন ছোট বাচ্চারা মসজিদে দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না, বরুয়া কৃষ্ণপুর কি দেয়? আগে বাতাসা দিত না, এখন কি দেয়? জিলাপি দেয়, মিষ্টি দেয়। তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয়, ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নিয়ে আবার ওই গেটে লাইন ধরে, ওর হাত হলো ছোট হাত, ওর হাত ভর্তি জিলাপি, আর নেওয়ার জায়গা নেই, এরপর আরেক জায়গায় লাইন ধরছে, আরো লাগবে, আরো লাগবে, এই আরো 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 চাই, এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে। এত লাগবে কেন তোমার? চাহিদার কোনো শেষ নাই, আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং, যার আছে বেশি তার চাই বেশি, যার সাইকেল আছে তার হুন্ডা চাই, হুন্ডা আছে তো প্রাইভেট কার চাই, প্রাইভেট কার আছে তো প্লেন চাই, প্লেন আছে তো হেলিকপ্টার চাই, হেলিকপ্টার আছে তো ওইটা চাই, ওইটা আছে তো সেটা চাই, ঠিক কিনা? এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায়, আছে না নাই? চেয়ারম্যান সাহেব এমপি হতে চায়, আছে না নাই? এমপি সাহেব মন্ত্রী হতে চায়, আছে না নাই? মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায়, আছে না নাই? কিন্তু এই দেশে সুযোগ নাই, কথা কন। আমার এই জীবনে তো আমি দুই তিনজনই দেখলাম, বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট্টবেলা দেখেছি এরশাদকে, আমরা তখন ছোট। এই জন্য মানুষের এই চাহিদা কমবে না। বিশ্বনবী বলেন, লাও আন্না লিকুল্লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আই ইয়াকুনা ইলাইহি ওয়াদিয়া, আল্লাহ প্রত্যেককে, আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়। কয়টা করে পাহাড় দেখছেন কোনোদিন? কই দেখছেন? চিটাং গেছিলেন? এই চট্টগ্রামে গেলে দেখা যায় কি পাহাড়, এই একটা পাহাড় স্বর্ণের, এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক একজনকে বানিয়ে দেয়া হয়,
এরপর আমরা যাবো আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায়। আচ্ছা বলেন তো, একটা স্বর্ণের পাহাড় আমার 14 পুরুষ বিক্রি করে খাইলেও শেষ করতে পারবো এটা? তো আরেকটা কেন লাগবে আমার? বিষ্ণু বলেন, কবরের মাটি যতক্ষণ না তোর মুখে না ডুববে, তোর এই চাওয়া চাওয়া খাই খাই সব বন্ধ হবে না। এজন্য আল্লাহ বললেন, আল্লাহুমুত্তাকাসুরু হাত্তা যুরুতুমুল মাকাবির, দুনিয়া তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে, গাফলতি কমবে না যতদিন না কবরে ঢুকো। কবরে ঢুকা লাগবে, কবরে ঢুকা লাগবে না, কবরে আমাদেরকে যেতেই হবে।